পূর্ব বর্ধমান জেলার কানলার কৃষ্ণদেবপুর তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কিষাণ সেলের যৌথ উদ্যোগে শনিবার কৃষ্ণদেবপুর প্রাথমিক স্কুলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শায়নী ঘোষ, বিধায়ক অলোক কুমার মাঝি, কাল্লা পুরসভার উপপৌরপতি তপন পোড়েল, সমাজসেবী সুব্রত পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শায়নী ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি এতটাই নিকৃষ্ট দল যে ভোট চুরি করে, মাইক্রো চুরি করে নেয় ত্রিপুরায়। এদিন তিনি সমস্ত কর্মীদের একসাথে চলার বার্তা দেন। বলে না যে মুদ্দে নাম বুড়া চাহে তো ক্যা হতা হ্যাঁ, ওই হতা হ্যাঁ যে মঞ্জুরে খুদা হতা হ্যাঁ, ওই হতা হ্যাঁ যে মঞ্জুরে খুদা হতা হ্যাঁ, ওই হতা হ্যাঁ যে মঞ্জুরে বঙ্গাল কি জনতা হতা হ্যাঁ। বাংলার মানুষ চেয়েছিল বলে মুখ্যমন্ত্রী হয়েছেন তৃতীয়বারের মতো, এবং ঈশ্বরের হাত রয়েছে মাথায় আশীর্বাদ রূপে, সেই জন্য যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে, এবং আগামী দিনে আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকতে হবে। আর যেটা বলেছিলাম যে যখন অন্য কোনো দল আসবে তখন কি বলবেন, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুললি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুললি, ভোটে এসে গেল তোমার দেখা নাই, তোমার দেখা কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।